আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে তো আজকে তো মেঘলা কালকে বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে বৃষ্টি তো অবশ্যই হয়েছে আশা করি মানে আমি যার যার কাছে শুনলাম সবাই বললো হ্যাঁ বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কাল রাত্রে বৃষ্টি হয়েছে প্লাস আজকে ভোরবেলাও বৃষ্টি হয়েছে তারপরে না ওয়েদারটা বেশ চকচকে হয়ে গেছিলো ভাবলাম যে যাক এবার মেঘটা কেটে গেল ওয়েদার একদম ঝকঝকে হয়ে যাবে রোদ উঠবে তারপরে এখন আবার দেখছি যা তাই হয়ে গেল আবার সে কেমন যেন অন্ধকার হয়ে এলো একটু ভালো লাগছে না স্নান করার দরকার কি করে স্নান করে এর মধ্যে শ্যাম্পু করার দরকার বিশেষ ব্যাপার হচ্ছে আমার শ্যাম্পু করতে হবে স্নান তো তাও রোজই করা হচ্ছে কিন্তু শ্যাম্পুটা করা হচ্ছে না এ ভগবান মেঝের অবস্থা দেখেছেন ঘেমে আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে সকালবেলা যখন ওয়েদারটা ভালো হলো তখন কাজের দিদিটা ঘর টর সব মুছে দিয়ে গেল। হ্যাঁ যখন মুছে তখন আমি বলছিলাম কেমন ঘামা ঘামা লাগছে শোকাবে তো শোকাবে তো যাই হোক এই সাইডটা তো শোকানো গেছে ফ্যান ট্যান চালে কিন্তু ওই দিকটা গিয়ে এখন দেখলাম সেই সকালে মুছে দিয়ে গেছে সকালে বলতে দশটা না এগারোটা নাগাদ এসে মুছে দিয়ে গেল। তো দেখলাম যে ওই সাইডটা এখনো ভেজা ভেজা রয়েছে এই দিকটা যাই হোক শুকিয়ে গেছে ঘর টরগুলো শুকিয়ে গেছে ফ্যান ফ্যান ট্যান ওই দিকটাতে তো নেই ফ্যানও যাচ্ছে না না বাজে শুকাচ্ছে ভগবান রাস্তার দিকে তাকিয়ে দেখছে বৃষ্টি পড়া শুরু হচ্ছে ওই দেখুন রাস্তা কখন ভিজে ভিজে ফটফট ফটফট হয়ে রয়েছে আবার বৃষ্টি শুরু হচ্ছে কি বাজে যে ওয়েদার একটু ভালো লাগছে না তবে কালকে অপর আমার মুখে ওই সমস্ত কিছু দিয়ে দেওয়া হতে মুখটা মনে হচ্ছে কি সুন্দর সফট সফট হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো বাড়িতে যতই বসে থাকি যতই কোনো কাজকর্ম না করি তাও আমাদের নিজেদের প্রতি না কোনো কেয়ারই করা হয় না যেমন স্কিনের প্রতি কোনো কেয়ার করে আমি তো কোনো কোনো কিছু করেই না সেরকম কিছু হয়তো আপনারা বিশ্বাস করবেন না কথাগুলো ওই শুধুমাত্র একটু ফেসওয়াশ ভিডিওটাতে সামনে যাওয়ার আগে আমি আমার স্কিন কেয়ার রুটিনের একটা পার্ট আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা পার্টের মধ্যে যেটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি মুখ ধুই যেটা দিয়ে মানে ফেস ওয়াশ মুখ ধুবো কিন্তু সাধারণ যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে তো ওই মুখটা কেমন খসখসে মতো হয়ে যায় যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই কিন্তু আমার মুখ চলকানা শুরু করে আর মুখে র্যাশ বেরোনো শুরু হয় ঠিক এই সময় আমি এমন একটা ফেস ওয়াশ খুঁজছিলাম আর যেটা আমার স্কিনের জন্য একদম স্মুথ হবে স্কিনকে হাইড্রেটেড রাখবে যেহেতু আমার স্কিন খুব সেনসিটিভ তো সেই জন্য আমার স্কিন জেন্টেল রাখবে তো ঠিক সেই সময় আমি পেয়ে গেছি সেটা হচ্ছে মামার্থের অ্যালোজেন্টাল ফেস ওয়াশ আর এর মেন ইনগ্রেডিয়েন্টস হলো অ্যালোভেরা এবং গ্লিসারিন এই ফেস ওয়াশটা আমাদের স্কিনকে রুক্ষ করা ছাড়াই স্কিন পরিষ্কার করে দেয় এটা কিন্তু অ্যালোভেরা এবং গ্লিসারিনের গুণে সমৃদ্ধ এটি হচ্ছে অ্যালার্জিন ফ্রি এবং এর নন টক্সিক ফর্মুলা সমস্ত স্কিন টাইপের ক্ষেত্রেই কিন্তু শ্যুট করে মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্যান্ড আর আপনারা যদি আমার মতো এই সমস্ত প্রোডাক্টগুলি আপনারাও কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করে আপনারা মামার্থ নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট মামার্থ ডট ইন থেকে যদি আপনারা কেনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মামার তার নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে সেখান থেকে যদি আপনারা পারচেস করেন তাহলে ডিসকাউন্ট অফারগুলি আপনারা আগে ভাগে পেয়ে যাবেন মামা এই সমস্ত প্রোডাক্টগুলি মামা অ্যাপ তাছাড়াও মামা ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মামা আর্থের প্রোডাক্ট আপনারা যখনই কেনেন তখন মামা এক একটি করে গাছ লাগায় আর সেই গাছের এক্জ্যাক্ট জিও লোকেশন পিকচার অ্যান্ড স্পিসিস আপনাদেরকে শেয়ার করা হয় মামা সমস্ত প্রোডাক্টটি হচ্ছে হার্মফুল কেমিক্যাল ফ্রি এবং ন্যাচারাল আর মামার্থে এই সমস্ত প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন মামারদের এই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে পাওয়া যায় আর আপনাদের আশেপাশে কোনো দোকানে যদি আপনারা মামারদের কোনো প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না খেতে বারণ ও ওখানে গ্লাস আছে দেখো নেই নতুন একটা জিনিস খাচ্ছি আজকে আমার রুটিন মোটামুটি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে যা খাওয়া হতো কুলে খাওয়া পাতা ওই সমস্ত কিছু এখন বাদ দিয়ে বিটের রস বিট গাজর এই সমস্ত কিছুর রস করে তবে টেস্টি হচ্ছে জানেন তো এটা ওটার থেকে টেস্টি এই ওটা তো খেতে একদম জঘন্য ছিল কি না খেতে হচ্ছে আমাকে একবার ভাবুন তো কি অবস্থা কালারটা কিন্তু সেই চলুন এই যে শুরু হলো এখন ওয়েদার দেখে মনে হচ্ছে যেন ভোরবেলায় সকাল মানে দুপুর আর মনে হচ্ছে না ভোরই মনে হচ্ছে যাক ভালোই হলো ওটা এখন দুপুরবেলা খেলাম যদি ওই লাঞ্চের আগে খাওয়ার একবার নিয়ম আছে নয়তো সকালবেলা খালি পেটে ফলগুলো না এক এক করে খেতে হবে এই দেখুন পেয়ারাটার অবস্থা দেখেছেন হলুদ হলুদ হয়ে গেছে এ বাবা আজে কাজের দিদিকে কতগুলো ফল দিলাম এটা যে দিয়ে দেবো ও দিদি আবার পাকা পেয়ারা খেতে ভালোবাসে দিদির ছেলে তো দিয়ে দিলে তো খেয়ে নিতো দিব্যি দেখতে দেখতে ওয়েদারটা একদম অন্ধকার হয়ে এমন এমনকি বৃষ্টিও পড়া শুরু হয়েছে আর আমি একটু ফ্রেশ হবো তো তো ফ্রেশ হওয়ার আগেই আমি কি বলবো দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি অর্পণ ভাত নিয়ে আসলাম নিচের থেকে একবারে খা কমপ্লিট অর্পণ আমার দুজনেরই কমপ্লিট হয়ে গেছে তবে অর্পণকে এই বৃষ্টির মধ্যে এখন একটু বেরোতে হচ্ছে ও গেল ও বললো যে এক্ষুনি চলে আসবে কাজটা সেরে চলে আসবে তো যাই হোক মা নিজে কি বলছে সেটাই শোনার চেষ্টা করছিলাম তো ওই যাই হোক গেল আমাদের দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত এইসব এসব কিছু সেরকম তো কিছু আজকে দেখাতে পারিনি কারণ ব্লগটা আজকে দেরি করে শুরু করেছি তো যাই হোক অর্পণ যেহেতু তাড়াতাড়ি করে চলে গেল আর এখানে না এই বেদানাগুলো এইভাবে কেটে রেখে চলে গেল কেন বলুন তো এই যে কেটে এরকম ভাবে প্রেশার দিতে গেলে না পেটে সাংঘাতিক প্রেশার লাগে মানে এরকম ভাবে করতে গেলে পরপর এই পর্যন্ত করে রেখে গেল আমি এগুলো ছাড়িয়ে নেব আর হচ্ছে আর এই যে ওষুধের ডিব্বা থেকে অনেক ওষুধ খালি হচ্ছে বেশ দেখেও মজা লাগছে যে না আস্তে আস্তে শেষ হতে শুরু হয়েছে এত ঠান্ডা পড়ছে একটু গরম জল না মিশে মিশে খাওয়াই যাচ্ছে না ছেন বেদানা গুলো দুটো দিন দুদিন খাওয়া হয়নি কি অবস্থা হয়ে গেছে এখনো কতগুলো রয়েছে একজন কমেন্টে বলেছেন আমাকে সাজু গুজু করে থাকতে কিন্তু আমার তো ওই গুজু করে থাকলে কি বলুন তো মনটা ভালো থাকে এটা একদম সত্যি কথা সেদিনও বলেছি ওই আজকে গুজু এখনো করিনি মানে নিজে এখনো ফ্রেশও হয়নি ওয়েদারটা এত বাজে তো বৃষ্টি হচ্ছে এখন বাইরে যে এখনো ফ্রেশ হবে নি দেখে দুটো বেজে গেল দেখি একটু পরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে কি করা যায় সেটা ভাববো তবে এখন অর্পণ বাড়িতে নেই আর আমি একা একা কি করব ভেবে পাচ্ছি না সাংঘাতিক পরিমাণে ঘুম পাচ্ছে আমার তবে ঘুমাবো না আমি একবার রাত্রেবেলা তাড়াতাড়ি কালকে যেমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো ওরকম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাহলে ভালো হবে আর এখন ভাবছি একটু টিভি দেখবো দুটো দিন হয়ে গেল টিভি দেখা হয়নি টিভিতে কি দেখবো সেটা জানি না চালাই তো তারপরে দেখছি আর এই যে জানলাটা বন্ধ করলাম তো জানলা আগেও একবার বন্ধ করেছি অর্পণ ফট করে খুলে দেয় আমি জানলা বন্ধ করলে অর্পণ খুলে দেবে আর এই ঠান্ডার সময় জানলা খুলে রাখা যায় বলুন হু হু করে হাওয়া আসছে তারপর ঠান্ডা দেখেছেন সব জায়গায় এখন বরফ আর বরফ সকলকে জানাই শুভ সন্ধ্যা কারণ এখন সন্ধ্যাবেলা আমি আবার আপনাদের সামনে আসলাম আর আজকে আমি নিচে যাচ্ছি আর নিচে যাবো ভেবেছিলাম সেই বিকাল থেকে তো এখন যাচ্ছি তখন যাচ্ছি এই করতে করতে পাঁচটা বেজে গেল তো এই সন্ধ্যায় এখন আর কি শীতের বেলা তো তো ওই সন্ধ্যায় এখন আর কি যাই আস্তে আস্তে নিচেই যাই একটু আর ঘরে তো কেউ নেই আর অরপণ সেই যে চলে আসবে তো সে এখন আসেনি আমি একা একাই ঘরে রয়েছি ভালোও লাগছে না তো একটু নিচে যায় বাবা আর বারান্দা টারান্দা ভিজে সে কি অবস্থা আর মানে যেতে ইচ্ছা করছে না বারান্দায় ঘরটা ঠিক আছে দেখছি এখনো পর্যন্ত তো ঘরটার মধ্যেই ঘুরঘুর ঘুরঘুর করছে বাইরে অন্ধকার নেমে এসেছে পুরো ঘেমে আছে এগুলো গায়ে তো একটা চাপালাম এটা দুদিন আগে কেচে দেওয়া হয়েছিল তো ভেজা নাকি ঠান্ডা বুঝতেও পারছি না কিছুক্ষণ না গেলে মনে হয় বুঝতে পারবো না এখনো পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডায় লাগছে একটু বুঝতে পারছি না ভেজা না ঠান্ডা তো যাই এবার আর না দেরি করে এবার যাই মা ওদিকে সন্ধ্যা মায়ের ওদিকে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে এলো যেহেতু অন্ধকার নেমে এসেছে আর সেই ফাঁকে আর অনেকক্ষণই টাইম লাগে আস্তে 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 বসে 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 এগুলো সারবো ওই এখন চলুন ব্যাটারটা বানিয়ে নিই মানে পাটিসাপটার ব্যাটারটা তো তার জন্যই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর এই যে বানাতেও শুরু করে দিয়েছি আর প্রথমে আমি হাতা দিয়ে বানাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে না হাতটা দিই হাত দিয়ে ব্যাটারটা বানালে না বেশ ভালো ব্যাটারটা বানানো গেল কারণ আমি বাড়িতে বৌদিকেও দেখি আর এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে পড়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পাটিসাপটাগুলো শুরু করব। বাবার দেবো এখন এইটা করে দিন তাহলে হ্যাঁ না ব্যথা লাগছে নাথা তো তো লাগছে না 我们国家人口，我们国家人口。 পাশাপটা রেডি নিচের থেকে চলে আসলাম বেশ কিছুক্ষণ আগে অর্পণ একটু আগে বাজার থেকে আসলো এসে আমাকে বললো চলো একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো ও ঠিকঠাকভাবে বলছে না পিঠে বানাচ্ছিলাম তারপরে আমি তো আস্তে আস্তে পিঠে বানিয়ে আসলাম ও দেখছি ফোন করছে এখনও হলো না এখনও হলো না উপরে এসে বললো পাশেই মানে বাড়ির পাশে এক বন্ধুর বাড়ি এমন তো আছে হেঁটে হেঁটেই যাওয়া যাবে একটুখানি দু পাঁচ পা গেলেই আর কি হবে তো সেখানে আমি আর অর্পণ যাচ্ছি তো বললো ঠান্ডা বেশ ভালো পড়েছে ভালো মতো একটু কী বল হ্যাঁ প্রোটেকশন দিয়ে নাও এই যে দুজনে বেশ সুযোগ পেলাম কি সেই ছোটবেলার এক বছর আগে সেই ড্রেস আবার পরা আমরা যখন বার করলাম কবে পরা হবে এটা আর কবে পরা হবে আমার ঠিক নেই তো এই যে পরার সুযোগ পেলাম এটা ইন করে না এটা সোয়েটারটা নিচে লাল মোটা হয়ে গেছে আমি লাল কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এই যে এখন বাড়িতে আসলাম আর এখন বাজে ওই দশটার মতো বাজে বেশি বাজেনি দশটা বাবা এত খাওয়া হচ্ছে এত খাওয়া হচ্ছে তবে যাওয়ার আগে তো অর্পণ আমাকে বারবার করে বলে দিয়েছে এমনভাবে আটো করে গায়ে দাও যাতে একটু হাওয়া না লাগে একটু ঠান্ডা না লাগে তো সেরকমভাবে অনেকগুলো পড়া রয়েছে ঠান্ডা তো খারাপ পড়ছে না ভালোই পড়ছে এটা পড়লেই হয়ে যায় এটা যথেষ্ট ঠান্ডা মানায় আমরা যখন গ্যাংটকে গেছিলাম তখনও নিচে এত কিছু পড়িনি এই একটা এই একটা এই একটা অনেকগুলো পড়া এসে যে হয়েছে কমপ্লিট হ্যাঁ আমার মুখ ধুতে যেতে হবে তাড়াতাড়ি কাজ ছাত্র ও আবার উপরে এসে দেখছি চার্লি বাবু হিসু করে রেখেছে অর্পণ বাবু সেটা পরিষ্কার করে যে এখন আসলো আর এতক্ষণ তো আমি কথা বলে যাচ্ছিলাম আপনাকে কিছু বলার আছে এ দেখো তো সামনে দেখো তো জল ছিটকেছে ছিটকায়নি তোমার মুখ ধোয়া হয়েছে আচ্ছা ওদিকে অর্পণ বাবু মুখ দেওয়া হয়ে গেল এদিকে আমি বিছানায় গড়ছে উঠতে পারছি অনেক জিনিসপত্র এদিক সেগছিল আমাদের জামা কাপড় দু একটা সরালা তবে এখন একটু মুখটা ধুয়ে আছি তারপর আবার কথা বলছি